বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই তো আজকে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। এই তো সকালে ঘুম থেকে উঠে আমি রাউফের জন্য নাস্তা বানিয়ে নিলাম, ও ডিম টোস্ট খাবে তাই ওকে আমি ডিম টোস্ট করে দিলাম। তো শর্টকাট রান্নাবান্না করব, তাই আজকে বেশি ঝামেলা করব না। তো আজকে আমাদের একটা দাওয়াত আছে, তাই আমি শর্টকাটে কিছু রান্না করে ফেলবো। তো ছাদে চলে গেলাম, মা ছাদে অনেক সবজির গাছ লাগিয়েছে, তো সেখান থেকে আমি পুঁই শাক কেটে নিয়ে আসলাম আর আলু পাতা ছিঁড়ে নিলাম। তো এটা দিয়ে আমি একটা আইটেম করে ফেলবো। আর হচ্ছে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি, ইলিশ দিয়ে লাউ রান্না করব। তো ইলিশ আর লাউটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবলাম ইলিশ আর লাউটাই রান্না করে ফেলি। তো এই তো আমি ইলিশ আর লাউ রান্না করে ফেললাম ঝটপট। তো আমার ইলিশ লাউটা রান্না হয়ে গিয়েছে, তো এখন আমি রাউফ রায়ানকে গোসল করিয়ে ওদের রেডি করে দিব, তারপর আমি রেডি হয়ে যাব। তো এই তো আমি ওদের এখন রেডি করিয়ে, আমার লাউ তরকারিটাও হয়ে গিয়েছে আর আমি ওদের রেডি করে ফেলছি, আমিও রেডি হয়ে গেছি মোটামুটি। এই তো এখন আমরা বিয়েবাড়ি চলে আসছি। এই তো বিয়েবাড়ির প্রথমেই দৃশ্যটা অনেক সুন্দর ছিল, একটা ফুলের ঝাড় ছিল মাশাল্লাহ, স্টেজটা অনেক সুন্দর ছিল আর বউ অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। তো আমি কিছু কিছু ছবি ভিডিও করেছি অল্প অল্প। তো এই তো খাবার দাবার পর্বগুলো আমি ভিডিও করতে পারি নাই, আর রাউফ রায়ানের কিছু ফটোশ্যুট করলো, ওদের কিছু ছবি তুলে নিলাম। এই তো ছবি তোলার পরে এখন আমরা বাসায় চলে আসব। তাই এই তো রোড দিয়ে হাঁটছি। এই তো দেখেন ওয়ালটা স্টোন দিয়ে কি সুন্দর করে বাঁধানো, এটা হচ্ছে আপনার ধানমন্ডি চৌধুরী কমিটি সেন্টার। এই তো রাউফ হাঁটতেছে, মা রায়ান রোড পার হয়ে চলে গেল, এখন আমরা রিক্সায় উঠে বাসায় চলে আসব। এই তো বাসায় এসে পড়েছি, এখন আপনার দুপুরে মাছের বাজার এনেছিল, তো এইগুলো আমার গোছানো হয় নাই, তাই আমি ভাবছি এখন এগুলো গুছিয়ে নেব। তো এগুলি আমি এখন গুছিয়ে গুছিয়ে একটা করে গুছিয়ে আপনার একটা করে গুছিয়ে আমি সেলফে রেখে দিব। তো এই তো আমি এখন এগুলি গোছাচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। আর প্লিজ লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো এই তো আমি মাছের বাজারগুলো গুছিয়ে নিলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো থাকবো। তো আজকে এই পর্যন্তই। এই তো রাউফকে আমি নাস্তা দিয়ে দিলাম, বিকেলের নাস্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।